আসলে তুমি কি বলো না হাবুল, তোমার মাথা মুন্ডু আমি মাঝে মাঝে কিছুই বুঝতে পারি কেন। আরে ভোজু ভোজু মাঠে নেবে বললি হবে, নরেনকে পড়াতে পারবে ভোজু? ভোজুকে দেখলে তো নরেন একবারে খ্যাপা ষাঁড়ের মতন দেড়ে যাবে। কি হয়েছে ভোজু, কি কম যায় নাকি? খ্যাপা ষাঁড় বশকরণের মন্ত্র ভোজু জানে, মাঠে তো কম দিন চড়তেছে না, তুমি যে কি কও না। তাই বলে নরেনকে বশ করবে? হ্যাঁ, আমি একটু বিলিভ ইট। দেখো আমি বশকরণের কথা বলছি, তবে আমার কাছে খবর আছে ভোজু, নরেনের বাড়িতে যাতায়াত করতেছে। বলো কি এইটা কি? তাইলে আমি কি কইতেছি রন্তুদা? মানে এইটা কি করে সম্ভব? দেখো রাজনীতি আর ময়দান এই দুইটাতে সব কিছু হয়, সব কিছু হয়। এর লেগেই তো আমি তোমারে কইতেছি সাবধানের মান নাই। নরেন যদি ওই ভোজুর ভুজুঙে ভুইলে যায় তাইলে কিন্তু না। নরেন ভুলবে কি করে? একটু আগে তো তুমি বললে, তুমি তো একটু আগে বললে যে নরেনটা নেওটা নয় গুরুদের। আমি সে কইতেছি, আমি কইতেছি এই ভোজু ভোজু যদি বাইচান্স কিছু কই দেয়, হ্যাঁ নরেন যদি মানে বাইচান্স যদি ভুলে যায় এই ভোজুর ভুজুঙে তাইলে কি? তাইলে কিন্তু আমাকে কিছু করার আছে। কি করবে বলো তো? আমি তোমারই বলি, আমি নরেনের বাড়ি যাই। বাড়ি গিয়া পরে উল্টা ভুজুং মাইরে আসি। কি ভুজুং দেবে? আমি গিয়া নরেন রে কই যে দাও নরেন, তুমি যদি ঘটিগো নেটে বল জড়াইতে পারো তাইলে সামনের সিজনে তোমারে আমরা নিয়ে নেব। সামনের সিজনে? আচ্ছা এই সামনের সিজনের কথাটা বললে নরেন তোমাকে বিশ্বাস করবে? আমার বিশ্বাস করবে না, নরেন তোমাকে বিশ্বাস করবে না। নরেনকে এত তুমি বোকা ভাবছো কেন? ওয়াই তাহলে তুমি একটা যুক্তি দাও, বুদ্ধি দাও কি করা যায় করো। একটা কাজ কিন্তু করা চাইলে কি কাম? যদি কিছু করতে পারে প্রদ্যুৎদাই করতে পারবে। তুমি শুধু তাকে বলবে যে ভুজু নরেনের বাড়িতে যাতায়াত করেছে, ব্যাস। এই কথা শুনে প্রদ্যুৎদা যদি নরেন্দ্রে মাঠে না নামায়, আরে নামাবে নামাবে, তুমি দেখবে ও মাঠে নামবে এবং বাঘের বাচ্চার মতো খেলে আসবে। কি করে তুমি প্রদ্যুৎদাকে গিয়ে বলবে যে নরেনকে পটাবার জন্য ভোজু তার বাড়িতে যাতা শুরু করে দিয়েছে? এই কথা শোনার পর প্রদ্যুৎদা নিশ্চয়ই নরেনকে একেবারে করার দৌড় দেবে এবং তার রিফ্লেকশনটা কি হবে, ও প্রচন্ড রেগে গিয়ে ভোজুকে ছিঁড়ে খেতে চাইবে এবং তার রিফ্লেকশনটা তুমি মাঠে দেখবে বাঘের বাচ্চার মতন মাঠে গেলে। বুঝতেছো? বোঝার চেষ্টা করো। দেখো ভোজুর কাছ থেকে ও তো নতুন করে পাওয়ার কিছু নেই, নরেনের ও কিছু আশাও করছে না, এখন সে মনের আনন্দে এজি বেঙ্গলে চাকরি করে যাচ্ছে। এই সময় যদি ভোজুর সঙ্গে জড়িয়ে ওর নামে কোনো রকম বদনাম বাজারে বেরিয়ে আসে, যদি কোনো রকম রটনা হয়, ওর রাগটা গিয়ে পড়বে ভোজুর উপরে এবং ও ভোজুকে ছিঁড়ে খেতে চাইবে, বুঝতে পারছো তো? এবং কবে খাবে তবে ওই ঘটিদের সঙ্গে পালিয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পেরেছো? 100% তুমি একটা হক কথা বলছো, এর লেগে তো তুমি গুরু। আমি চাই প্রদ্যুৎদার কানে তাহলে এই কথাটা দিয়ে আসে। গুরু ঠিক আছে, গো অ্যাহেড।